করলে তখন তার স্ত্রী গেল খুঁজে কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রে। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। অমিতর নেশাই হলো স্টাইল। ওর দুই বোন সিসি এবং লিসি। ওর বোন সিসি ওকে বলে, আমি তুমি বিয়ে করো না কেন? বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। অবাক করলি, মেয়ে এত আছে? মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী, আপন পরিচয় যার পরিচয় জগতে যে অদ্বিতীয়। ওর বোনেরা ওর যে অভ্যেসটা নিয়ে ভারী বিরক্ত সে হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। এমন সময় আশার এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে, তার সজল ঘন ছায়ার চাদর লুটে। আবার এসেছে আশা, আকাশ ওছে হাসি বৃষ্টির সুবাস বাতাস দে। আবার এসেছে আশা, আকাশ ওছে এই পুরাতন হৃদয়ে আমার, আজি পুলকে তুলিয়া উঠেছে আবার বাজি, নূতন মেঘের ঘনিবার বাজিছে। আবার এসেছে আশা, আকাশ ওছে আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খদ, এ রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসে দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে, পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর আঘাত লাগলো কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সত্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে, তারই উপরে সে যেন ফুটে উঠল একটা বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকে। আমার অপরাধীকারীটাকে যদি ক্ষমা করেন তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানে পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। মেয়েটি গাড়িতে উঠে বসলো, গাড়ি পৌঁছলো যথাস্থানে। কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিত বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগল। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওর নাওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনা নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। লাবণ্যর বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে
বহু পরীক্ষা পাশের খসাখসিতেও তার বিদ্যাবুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি। নিজের লাইব্রেরির চেয়েও তাকে ভালোবাসতেন বেশি। তার আরেকটি স্নেহের পাত্র ছিল শোভনলাল। অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারো দেখা যায় না। এতদিন লাবণ্য জানতেই পারেনি কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে। এমন সময় শোভনলালের কাছ থেকে এক চিঠি এলো লাবণ্যের বাবার কাছে। পরীক্ষার প্রবন্ধে লিখবে বলে সে তাঁর লাইব্রেরি থেকে গুটিকতক বই ধার চায়। তখন তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন, বললেন, পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসেই তুমি কাজ করবে, কিছুমাত্র সংকোচ করবে না। শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল। সে ধরে নিল এমন উৎসাহপূর্ণ চিঠির পিছনে হয়তো লাবণ্যের সম্মতি প্রচ্ছন্ন আছে। সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে ঘরের মধ্যে যাওয়া আসার পথে দৈবাৎ কখনো ক্ষণকালের জন্য লাবণ্যের সঙ্গে দেখা হয়, তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে। ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে, জিজ্ঞাসা করে, কেমন আছো? যে প্রবন্ধ নিয়ে ও ব্যাপৃত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে। এমন কয়েকদিন যায়, সেদিন রবিবার। শোভনলাল তার খাতাপত্র টেবিলের ওপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। তখন দুপুরবেলা, ঘরে কেউ নেই। হঠাৎ একসময় ভেজানো দরজা জোরে খুলে গেল। শোভনলালের বুকটা ধরাস করে উঠল কেঁপে। লাবণ্য ঘরে ঢুকল। শোভন শশব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না। লাবণ্য বললে, আপনি কেন এ বাড়িতে আসেন? আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই? আমাকে মাফ করবেন, আমি এখনই যাচ্ছি। এমন উত্তর পর্যন্ত দিলেন না যে লাবণ্যের পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন। মাথা হেঁট করে বাড়ি থেকে সে চলে গেল।